আমি যদি আপনাকে বলি আপনি যদি আপনার মোবাইলের প্যাটার্ন বা পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি কি আপনার মোবাইলটা আনলক করতে পারবেন? 100% পারবেন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলের মধ্যে দুইটা পাসওয়ার্ড বা দুইটা প্যাটার্ন সেট করবেন। সো দুইটা পাসওয়ার্ড বা প্যাটার্ন সেট করলে কি হবে, আপনি যদি কখনো আপনার মোবাইলের একটা পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি আরেকটা পাসওয়ার্ড দিয়ে আপনার মোবাইলটা আনলক করতে পারবেন। আপনি যদি দুইটা প্যাটার্ন লক সেট করেন তাহলে কি হবে, আপনি ধরে নিন কোন কারণে আপনার মোবাইলের একটা প্যাটার্ন লক ভুলে গেছেন, তো আপনি আরেকটা প্যাটার্ন লক দিয়ে আপনার মোবাইলটা সাথে সাথে আনলক করতে পারবেন। ওকে, প্রথমে আমি আপনাদেরকে প্রমাণ দেখাই। দেখুন, আমার এই মোবাইলটার মধ্যে আমি দুইটা পাসওয়ার্ড সেট করে রেখেছি। আপনি চাইলে প্যাটার্ন লকও সেট করতে পারেন, বাট আমি আমার মোবাইলে দুইটা পাসওয়ার্ড সেট করে রেখেছি। তো আমি এই দুইটা পাসওয়ার্ড দিয়ে এখন আমার মোবাইলটা আনলক করব। তো দেখুন, আমি প্রথমে ডায়াল করব 4522। তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা কিন্তু আনলক হয়ে গেছে। তো এখন আমি মোবাইলটা লক করব। এখন আমি আরেকটা পাসওয়ার্ড দিয়ে আমার মোবাইলটা আনলক করব। সো দেখুন, এখন আমি ডায়াল করব 1234। সো সেকেন্ড পাসওয়ার্ড দিয়ে মোবাইলটা আনলক হতে জাস্ট কিছুটা সময় নেবে, বাট মোবাইলটা কিন্তু আনলক হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন মোবাইল কিন্তু আনলক হয়ে গেছে। সো এখন মেইন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে আপনার মোবাইলের মধ্যে দুইটা পাসওয়ার্ড বা দুইটা প্যাটার্ন লক সেট করবেন। সো এটা জানার জন্য এই ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। সো নমস্কার বন্ধুরা, ইউটিউব হেল্পার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ওকে, মোবাইলের মধ্যে কিভাবে একটা পাসওয়ার্ড বা প্যাটার্ন সেট করতে হয় এটা আমরা মোটামুটি সবাই জানি, বাট আপনি দুইটা পাসওয়ার্ড বা প্যাটার্ন কিভাবে সেট করবেন? সো এর জন্য প্রথম আপনি আপনার মোবাইলে সেটিংসে আসুন। সেটিংসে আসার পর উপরে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। সো এখানে আপনাকে টাইপ করতে হবে সেকেন্ড স্পেস। সো সেকেন্ড স্পেস লেখার পর দেখতে পাচ্ছেন সেকেন্ড স্পেস চলে এসেছে, এখানে ক্লিক করুন। নিচে দেখতে পাচ্ছেন টার্ন অন সেকেন্ড স্পেস, এখানে ক্লিক করুন। এরপর কন্টিনিউতে ক্লিক করুন, আবার কন্টিনিউতে আপনি ক্লিক করুন। এরপর এখানে সেট নাও, এখানে ক্লিক করুন। সো এখন দেখুন আপনার মোবাইলে প্রথমে যে পাসওয়ার্ডটা ছিল সেটা আপনাকে দিতে বলছে। সো আমার মোবাইলে 4522 এই পাসওয়ার্ডটা ছিল, সো আমি 4522 দিয়ে জাস্ট নেক্সট করে দিলাম। সো এখন আপনাকে এখানে একটা নিউ পাসওয়ার্ড দিতে বলছে, মানে সেকেন্ড পাসওয়ার্ড। সো আমি 1234 এই পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করলাম। এখন সেম পাসওয়ার্ডটা আবার দিতে হবে, সো আমি 1234 এই পাসওয়ার্ডটা দিয়ে ওকে করে দিলাম। সো এখানে আমি স্কিপ করে দেবো। এরপর অ্যালাউ, অ্যালাউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা সম্পূর্ণ। সো এখন দেখুন আমি জাস্ট আমার মোবাইলটাকে একটু লক করব। সো লক করার পর এখন দেখুন আমি আমার মোবাইলে পাসওয়ার্ড টাইপ করব 1234। সো দেখতে পাচ্ছেন আমার মোবাইল আনলক হয়ে গেছে। সো এখন আমি আমার মোবাইলটাকে আবার লক করব। সো এখন দেখুন আমি ডায়াল করব 4522। সো দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা কিন্তু সাথে সাথে আনলক হয়ে গেছে। সো এভাবে আপনি চাইলে কিন্তু আপনার মোবাইলের মধ্যে দুইটা প্যাটার্ন বা পাসওয়ার্ড সেট করতে পারেন। সো এখন হয়তো বা আপনাদের অনেকের মোবাইলের মধ্যে সেকেন্ড স্পেস এই সেটিংটা নাও থাকতে পারে। যদি আপনার মোবাইলে সেকেন্ড স্পেস এই সেটিংটা না থাকে তাহলে আপনি কখনো যদি আপনার মোবাইলে প্যাটার্ন পাসওয়ার্ড বলে যান তখন আপনি কিভাবে আপনার মোবাইলটা আনলক করবেন। সো এই মুহূর্তে আপনারা এখানে দুইটা ভিডিও দেখতে পাচ্ছেন। এই দুইটা ভিডিওতে আমি আপনাদেরকে আরো দুইটা পদ্ধতি দেখেছি কিভাবে মোবাইলের প্যাটার্ন পাসওয়ার্ড ভুলে গেলে আপনার মোবাইলটা আনলক করতে হয়। তো আপনারা এই দুইটা ভিডিও দেখে নিলে শিখে যাবেন কিভাবে প্যাটার্ন পাসওয়ার্ড ভুলে গেলে আপনার মোবাইলটা আনলক করতে হয়।